আগামী 15 মার্চ থেকে শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগ। মার্চের প্রথম দিন হবে ক্রিকেটারদের দল বদল। এবারের আসরের খেলা অনুষ্ঠিত হবে মিরপুর ফতুল্লা ও বিকেএসপির মাঠে। প্রথমবারের মতো ম্যাচ সেরার জন্য রাখা হয়েছে আর্থিক পুরস্কার। সিসিডিএম এর বৈঠক শেষে এসব জানান কমিটির চেয়ারম্যান সালাউদ্দিন চৌধুরী। নতুন বছরের শুরু থেকেই ব্যস্ত সময় পার করছে টাইগার ক্রিকেটাররা। সদ্যই শেষ হয়েছে দেশের ক্রিকেটের একমাত্র ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক ক্রিকেট টুর্নামেন্ট বিপিএল। পয়লা মার্চ থেকে শুরু ইংল্যান্ডের বিপক্ষে টাইগারদের হোম সিরিজ। এই সিরিজ শেষ হওয়ার 4 দিন পরই মাঠে গড়াবে বাংলাদেশ আয়ারল্যান্ড সিরিজ। এর মাঝেই শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগ ডিপিএল। আসর শুরু 15 মার্চ থেকে 1 ও 2 মার্চ অনুষ্ঠিত হবে ডিপিএলের নতুন মৌসুমের দল বদল। মিরপুরের খেলাগুলো টাইগারদের সিরিজ চলাকালীন সময় হবে ফতুল্লাতে, বাকি ম্যাচগুলোর ভেন্যু বিকেএসপি। ভেন্যু তো নর্মালি আমাদের যেটা থাকে শেরে বাংলা থাকে আর বিকেএসপি থাকে। মার্চের 15 তারিখে আমরা প্রিমিয়ার ডিভিশনটা শুরু করব। শুরুতে আমরা হয়তো শেরে বাংলা 2-3টা খেলার জন্য পাবো। তারপরে যখন আয়ারল্যান্ডের টেস্টের জন্য ছেড়ে দিতে হবে, তখন আমরা বিকল্প ভেন্যু হিসেবে ফতুল্লাটাকে ইউজ করব। গত কয়েক মৌসুমের ম্যাচ সেরাকে ক্রেস্ট দেয়া হলেও এবারই প্রথম রাখা হয়েছে আর্থিক পুরস্কার। ম্যান অফ দ্য ম্যাচ পাবে 10,000 টাকা। এবার আমরা ম্যান অফ দ্য ম্যাচের ক্রেস্টের সাথে সাথে ডে ওয়ান থেকে সবগুলো ম্যান অফ দ্য ম্যাচকে একটা প্রাইজ মানি দেওয়ার ডিক্লারেশন দিয়েছি। আদার দেন চ্যাম্পিয়ন টিম এবং রানার্স আপ টিমের সবার আলাদা মোমেন্টো বা ক্রেস্ট ছাড়াও আমরা এবার আরও 3টা প্রাইজ মানি ডিক্লেয়ার করছি। সেটা হচ্ছে হাইয়েস্ট উইকেট টেকার, হাইয়েস্ট স্কোরার এবং ম্যান অফ দ্য টুর্নামেন্ট। গতবার আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে ক্লাব গ্র্যান্টটা বাড়িয়েছিলাম। এবার আমরা যেটা বাড়িয়েছি সেটা হচ্ছে ড্রেস অ্যালাউন্স এবং ট্রান্সপোর্ট অ্যালাউন্সটা বাড়িয়েছি। এবারে ডিপিএলে অংশ নেবে 12 দল। প্রতিটি ম্যাচ শুরু হবে সকাল 9:30। সুপার লিগের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে রোজারিদের পর। আমাদের ফার্স্ট রাউন্ডটা ঈদের ঠিক আগে আগে শেষ হবে, এপ্রিলের 19-20 তারিখে। তারপরে আমরা ঈদের একটা গ্যাপ দিব, তারপরে সুপার লিগটা। তৌফিদুল ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা।